হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি খুবই ছোট এবং সাধারণ একটি বিষয় নিয়ে টিউটোরিয়াল করতে। সেটি হচ্ছে কিভাবে আমরা আমাদের ফোন দিয়ে যে কোনো ডকুমেন্ট স্ক্যান করতে পারি। অনেক সময় দেখা যায় যে আমাদের ছোট জাস্ট একটা পেজের একটা ডকুমেন্টকে স্ক্যান করার জন্য দৌড়ঝাঁপ করে বাইরে যেতে হয়। তো আমরা কিন্তু এটা ঘরে বসেই আমাদের টেলিফোন দিয়ে, আমাদের মোবাইল ফোন দিয়ে এই কাজটা করতে পারি। তো আজকে আমরা দেখে নিব কিভাবে আমরা আমাদের আইফোনের সাহায্যে যে কোনো ডকুমেন্ট স্ক্যান করতে পারি এবং স্ক্যান করে সেই ডকুমেন্টটি আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি, ইমেল করতে পারি, পিডিএফ ফাইল এবং যে কোনো জায়গায় শেয়ার করতে পারি। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা আইফোন দিয়ে আমাদের ডকুমেন্ট স্ক্যান করতে পারি। তো আমরা আমাদের ফোনের নোট অপশনটিতে চলে যাব এবং এই নোট অপশন থেকে কিন্তু আমরা স্ক্যান করব। আপনারা নিচে যে দেখতে পাচ্ছেন যে নিউ নোট, এখানে আমরা চলে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন একটি ক্যামেরা চিহ্ন রয়েছে। তো আমরা এই ক্যামেরাটিতে ক্লিক করলে দেখতে পাবেন যে স্ক্যান ডকুমেন্ট, টেক ফটো, এরকম কিছু অপশন এসছে। তো আমরা স্ক্যান ডকুমেন্টটিতে ক্লিক করব। স্ক্যান ডকুমেন্টটিতে ক্লিক করলাম আমি এবং আমি নিচে আমার ডকুমেন্টটিকে রাখলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে আমি ডকুমেন্টটিকে পজিশনে রাখছি এবং একটি ফটো ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে আপনি দুটো অপশন দেখতে পারবেন, রিটেক এবং কিপ স্ক্যান। আমি কিপ স্ক্যানে ক্লিক করলাম এবং আমি এখনই সেভ করব না, কারণ আমি আরও একটি পেজ স্ক্যান করব। আমি দুটো পেজ স্ক্যান করব। তো আমি এখন সেকেন্ড পেজটিকে পজিশনে আনছি এবং এনে আমি এটাকেও ক্লিক করলাম। এবার আমি কিপ স্ক্যান রাখবো এবং সেকেন্ড আমি এটাকে সেভ করে দিব। সেভ টু পেজ, আমি সেভে ক্লিক করছি এবং সেভে ক্লিক করার পর এটা সঙ্গে সঙ্গে পিডিএফ, অ্যাজ এ পিডিএফ ফাইল এটা কিন্তু আমার নোটে সেভ হয়ে যাবে। তো আমি এখন ডান ক্লিক করে দিলাম এবং এটি সেভ হয়ে গেল আমার নোটে অ্যাজ এ পিডিএফ ফাইল। এবং এটা আমরা এখন কী কী করতে পারি, এই ফাইলটিকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি এখন সেটা আমরা দেখব। তো আমরা এটি আমাদের প্রায় সবগুলো সোশ্যাল মিডিয়াতে আমাদের ফোন থেকেই কিন্তু এটাকে সেন্ড করতে পারবো এবং আমরা এটা এখান থেকে কপি করতে পারছি এবং আমরা অ্যাড পিপল করতে পারছি, আপনারা দেখতে পাচ্ছেন, পিন নোট করতে পারছি এবং আমরা ফোল্ডারে এটাকে মুভ করতে পারছি। আমরা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটা আইক্লাউড ড্রাইভে সেভ করতে পারছি, এটা আমি আমার ফোনেও কিন্তু সেভ করতে পারছি। তো আমি সেভে ক্লিক করলাম এবং আমি এটাকে আমার আইক্লাউড ড্রাইভে এবং আমার অন মাই ফোন আমি এটা সেভ করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনে পেজ নাম্বার এবং কি নোট এই ধরনের কিছু অপশন রয়েছে, এই সবগুলোতেই কিন্তু আমরা আমাদের এই ডকুমেন্টটিকে রাখতে পারি। এবং এছাড়া আমরা আরও কি কি করতে পারি দেখেন, আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গাতেই কিন্তু আমরা এটাকে সেন্ড করতে পারি। এছাড়া আমরা ডিরেক্টলি এখান থেকে ইমেল করতে পারি আমাদের এই ডকুমেন্টটাকে। আমরা একটা ইমেল করে দেখি, আমি মেইলে ক্লিক করলাম এবং দেখেন একটা পিডিএফ ডকুমেন্ট হিসেবে কিন্তু এটা আমার মেইলে অ্যাড হয়ে গিয়েছে। আমি এটা এখন আমার ইমেল থেকে, ফোনের ইমেল থেকে আমি অন্য একটি ইমেইলে, ইমেল নাম্বারে আমি এই জিনিসটা, এই স্ক্যান ডকুমেন্টটাকে সেন্ড করে দিচ্ছি। দেখেন ডকুমেন্টটি সেন্ড হয়ে গিয়েছে। এবং এই ছিল আসলে মূলত আমরা কিভাবে আমাদের মোবাইল ফোন দিয়ে স্ক্যান করতে পারি এবং এটা আমাদের সোশ্যাল মিডিয়ার যে কোনো অপশনে আমরা আমার মোবাইল থেকেই এটাকে পাঠাতে পারি। এছাড়া আমি এখান থেকে প্রিন্টও করতে পারি। আপনারা দেখেন আমি প্রিন্টারে চলে আসলাম, একটা কপি আর একটা কপি আছে, দুটো কপি আমি সিলেক্ট করলাম, করে আমি কিন্তু আমার মোবাইল থেকে ডিরেক্টলি এটা প্রিন্টারে কানেক্টেড করে প্রিন্টও করতে পারি। তো এই ছিল আসলে মূলত আমরা কিভাবে স্ক্যান করতে পারি আমাদের মোবাইল দিয়ে। আমরা এখান থেকে কিন্তু আমাদের, আমি যেই ডকুমেন্টটা স্ক্যান করেছি এটার আমি কোনো নাম দিয়েছিলাম না, তো আমরা চাইলে এখান থেকে আমরা এই ডকুমেন্টের নামও পরিবর্তন করতে পারি। এবং আরও তো আপনারা, আপনাদেরকে আমি দেখিয়েছি যে আরও কী কী অপশন রয়েছে, আপনারা আরেকবার দেখে নিতে পারেন। এখান থেকে আমি এডিট করতে পারি এবং এখান থেকে আমরা এই নোটটাকে পিন করে রাখতে পারি, আমরা অ্যাড পিপল রাখতে পারি, অন্য কিছু করতে পারি। তো এই ছিল আসলে কীভাবে আমরা আমাদের ফোন দিয়ে ডকুমেন্ট স্ক্যান করব। এটি খুবই ছোট এবং সাধারণ একটি বিষয় ছিল, এটা আসলে তেমন জটিল কোনো কিছু না এবং আশা করছি যে আপনাদের কাছেও এটা সহজ মনে হয়েছে। পরবর্তীতে ছোটখাটো ডকুমেন্টের জন্য আপনাদেরকে আর বাইরে যেতে হবে না, আপনারা নিজেরাই সেটা ঘরে স্ক্যান করতে পারবেন। তাহলে ভালো থাকুন, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।